শরীর খারাপ নাকি? ডক্টর ডাকবো? এই জিমি, আরে শরীর খারাপ বললাম তো, বিরক্ত করো না, আমার শরীর টরীর কিছু খারাপ না, আমাকে জাস্ট একটু আর একটুখানি আমাকে শুতে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমো, কিন্তু তাড়াতাড়ি উঠো কিন্তু, আমি ঠাকুর ঘরে যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো। কেন কেউ
কি বলবি তো তুই? শুনবো বলেই তো সাত সকালে ফোন করলাম। আমার শোনো মা, এখন আমার ভীষণ টায়ার্ড লাগছে। আমি তোমাকে বেলার দিকে ফোন করে সব বলছি মা, এখন রাখছি টাটা। আরে রাখিস না রাখিস না, সারা রাত না ঘুমিয়ে ঘুমিয়ে ফোন করলাম। ওখানকার সব খবর জানালে একটু শান্তি পাই। হ্যাঁ রে, সব ঠিকঠাক উদ্ধার হয়েছে তো? আমি তো তোমার মেয়ে নাকি মা, উদ্ধার যা হওয়ার সব হয়েছে, এবার শুধু বোমাটা ফাটার অপেক্ষা। সাত সকালে যা খবর দিলি, সকালটা একেবারে মিঠে হয়ে গেল। জয় মা কালী, জয় মা। এবার খেলাটা জমিয়ে দে দেখি। ও মা, আগে একটুখানি জাস্ট আমি ঘুমিয়ে নি, তারপর আমি জমাচ্ছি। ঠিক আছে রাখছি। মলো যা, এটা কি ঘুমানোর সময় নাকি? শিগি শিগি রোট উঠে দেখ, বাড়িতে নাটকের কোন সিনটা চলছে। পড়ে পড়ে ঘুমোলে কি আর চাবির গাছাটা তোর কোমরে উঠবে? উফ মা, নিনে আর দেরি করিস না। আর যখন যখন যা যা দেখবি তখন তখন আমাকে জানাবি। জলটা কোন দিকে গড়াচ্ছে জেনেই তো খালটা কাটতে হবে নাকি? আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, আমি সব বুঝে গেছি, তোমাকে আর বলতে হবে না। এখন ঘুম ঠুম ভুলে গিয়ে কোমর বেঁধে নামতে হবে এই চৌধুরী বাড়ির চাবির গোছা কোমরে গোছার জন্য, তাই তো? আচ্ছা মা ঠিক আছে, এখন রাখছি। বাপ, খুব সুন্দর গেয়েছ। আমাদের কনকের গলা সত্যিই খুব মিষ্টি। সত্যি কনক, তোমার গানের গলাটা বড্ড ভালো। কোত্থেকে শিখলে তুমি এই গান? আমি এরকম অনেক গান জানি। আমাদের মুর্শিদাবাদে রাধাকৃষ্ণের মন্দিরে আমি কত গান করতাম। সত্যি বৌদি, আমাদের কনক কিন্তু ভারী অদ্ভুত মেয়ে। ও যখন বৃষ্টির সঙ্গে মেশে তখন একদম ওর সমবয়সী হয়ে যায়, আবার যখন ঠাকুর ঘরে তখন এবারের একদম যোগ্য বড় বউ। সত্যি এ কদিনে কত বড় হয়ে গেছে। ঠিক বলেছো ঠাকুরপো, এই মেয়ে আরো অনেক বড় হবে। হিন্দু, আমাদের ছোট্ট অলি কত বড় হয়ে গেছে গো। সে তো অনেকদিন আগেই হয়েছে মা, তুমি আজ বুঝলে? বুঝেছি কাল রাতে। জানো হিন্দু, কালকে রাত্রিরে না খুব মাথার যন্ত্রণা শুরু হয়েছে। মাঝরাতে একেবারে ছটফট করছি, ঘুমোতে পারছি না। সেই সময় দিদিভাই এসে বলে কি, রাঙামা খুব কষ্ট হচ্ছে, মাথা টিপে দেবো। তুমি হঠাৎ অত রাতে রাঙামার ঘরে গিয়েছিলে কেন অলি? লাইব্রেরিতে গেছিল কিছু দরকারি বই আনতে। ফেরার সময় দেখা হলো তো আমার সঙ্গে মায়ের ঘরের সামনে। কি রে, তাই তো? হ্যাঁ তাই, আসলে রাঙামার ঘরের বাইরে দিয়ে যেতে গিয়ে গোঙানির আওয়াজ পেলাম, তাই আমি। ভাগ্যিস এসেছিলি। আর কি বলবো তোমাদের, কি যত্ন করে বাম লাগিয়ে এমন মাথা টিপতে লাগলো যে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। খুব খুশি হয়েছি রে মা, আমি খুব খুশি হয়েছি। ওলি অত রাতে এসব করেছে, আগে তো কখনো এভাবে। যাক, কনককে দেখে হয়তো একটু একটু করে শিখেছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।